সালাম আলাইকুম। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত বীজগাণিতিক রাশির দুই অধ্যায়ের আংশিক ভগ্নাংশের 11-র ঘ নম্বর অঙ্কটি সলভ করব। দেখো, এই অঙ্কটা কিন্তু অন্য অঙ্ক থেকে একটু ব্যতিক্রম। তাহলে দেখো, প্রশ্নে দেওয়া আছে x² - 4x - 7 / x + 1 × x² + 4। তাহলে দেখো, এখানে আমরা ফার্স্টে কী করব, যেটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা লিখব। ধরি x² - 4x - 7 / x + 1 × x² + 4। এখানে আমরা অভেদ চিহ্ন দেব। দেখো, এখানে যে কটা হর থাকবে তার জন্য একটা একটা করে নতুন চলক আসবে। তাহলে এখানে হর আছে x + 1, তাহলে আমরা লিখবো a / x + 1 + দেখো, এখানে দেখো x² + 4 আছে। তাহলে এখানে এটাকে কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা যায় না। তাহলে x² + আকারে যদি কোনো কিছু থাকে বা x² - আকারে কোনো কিছু থাকে যেটার উৎপাদক বিশ্লেষণ করা যায় না, সেই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো চলক একসাথে ধরতে হবে। অর্থাৎ এই যে এখানে, এখানে দেখো, এখানে 2 নম্বরে আছে এটা, এ কারণে আমাদের নিয়ম অনুযায়ী b আসে, কিন্তু এখানে আমাদের লিখতে হবে bx + c। তার মানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এটা খেয়াল করতে হবে আমাদের। যদি এটা প্রথমে থাকতো তাহলে আমরা লিখতাম, ফার্স্টে লিখতাম ax + b, যদি এটা 3 নম্বরে থাকতো তাহলে আমরা এ বি দেওয়ার পরে cx + d লিখতাম। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। 1 নম্বর সমীকরণের উভয় পক্ষকে আমরা দেখো, 1 নম্বর সমীকরণের 1 নম্বরের উভয় পক্ষকে যে হর থাকবে সেটা দ্বারা গুণ করবো। হরে আছে x + 1 × x² + 4 দ্বারা গুণ করে। তাহলে দেখো, এর সাথে যদি আমরা এইটা দ্বারা গুণ করি তাহলে এখানে থাকবে x² - 4x - 7। তারপর দেখো, এর সাথে থাকবে x² + 4 + bx + c, এর সাথে থাকবে কি x + 1। দেখো, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এবার 2 নম্বর সমীকরণে আমাদের মান বসাতে হবে, 2 + 1 = 0 যদি 0 ধরি তাহলে x = হবে আমাদের -1, x = হবে -1। তাহলে -1 বসিয়ে পাই, এক্স এর মান হবে -1, -1 তার স্কোয়ার 4, এক্স এর পজিশন হবে -1। দেখো, এক্স এর পজিশনে লিখবো আমরা -1। তাহলে দেখো, -7² + 4। তাহলে দেখো, এক্স এখানে যদি আমরা এক্স এর মান -1 বসাই তাহলে -1 + 1 শূন্য হয়ে যাচ্ছে, আর শূন্যর সাথে যা কিছু গুণ করা হয় তাহলে শূন্য হয়। একটা জিনিস মনে রাখবা, যেই মানের পরিবর্তে আমরা বসাবো, যেই হরের পরিবর্তে আমরা মানটা বসাবো সেটা সবসময়ই 0 হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করি, দেখো -1 স্কোয়ার করলে হয় +1, -1 হয় +4, -7, -1 স্কোয়ার করলে হয় +1, +4, তার মানে 5 এ 4 আর 1 5। তাহলে দেখো, 5 এ = 4 আর 1 5 5, থেকে 2 7 বিয়োগ করলে হয় -2। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম -2/5। এরপর দেখো, আমাদের আরও 2টা মান দরকার এই অঙ্কটি সমাধান করার জন্য। বির মান দরকার, সির মান দরকার, কিন্তু আমাদের হর আছে একটা, x² + 4। x² + 4 = যদি 0 হয় তাহলে x² = -4 হয়, স্কোয়ারে বেসিক্যালি রুট হয়। তাহলে দেখো, রুটের ভিতরে মাইনাস আসছে, কিন্তু রুটের ভিতরে মাইনাস আসলে সেটা আমরা জানি অসংজ্ঞায়িত, এই কারণে আমরা এখানে এই মানটা বসাতে পারবো না। তাহলে আমাদের কী করতে হবে, এই যে সকল অঙ্কে মান বসাতে পারবো না সেই অঙ্কে আমাদের সহগ সমীকৃত করতে হবে। তাহলে দেখো, 2 নং এর আমরা সহগ সমীকৃত করবো কয়টা, দেখো 2টা, কারণ আমাদের এখানে 2টা মান প্রয়োজন, বির মান দরকার আর সির মান দরকার। তাহলে সর্বোচ্চ পদের সহগ সমীকৃত করব। তাহলে এখানে দেখো, আমরা সর্বোচ্চ এখানে x² পাবো আর এর পরবর্তী চলক পাবো x। তাহলে আমরা 2 নং এর x² ও x এর সহগ সমীকৃত করে পাই, দেখো এর জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, আমাদের একটু রাফ করতে হবে। দেখো, এটা তোমরা অন্য জায়গায় করবা। তাহলে দেখো, রাফে কী করতে হবে, এই যে 2 নম্বর সমীকরণটাকে আমাদের গুণ করে নিতে হবে। তাহলে কী আছে, x² - 4x - 7 = দেখো, এখানে যদি আমরা গুণ করি তাহলে পাই কি ax² + 4a, আর এখানে যদি আমরা গুণ করি bx এর সাথে, যদি x গুণ করি তাহলে হয় bx² + দেখো, bx এর সাথে 1 গুণ করলে হয় bx + দেখো, c এর সাথে x গুণ করলে
সি এক্স প্লাস সির সাথে ওয়ান গুণ করলে হয় সি। তাহলে দেখো এখানে সর্বোচ্চ পদ ছিল আমাদের এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করবো। তাহলে এক্স স্কোয়ার এর সাথে যেটা আছে সেটাকে বলা হয় সহগ, এক্স স্কোয়ারের সাথে আছে এ, এক্স স্কোয়ারের সাথে আছে বি, তার মানে এ প্লাস বি, আর এই সাইডে এক্স স্কোয়ারের সাথে আছে ওয়ান। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি সমান ওয়ান। আর এক্স দেখো এক্স কত জায়গায় আছে, এখানে আছে, এখানে আছে দুই জায়গায়, আর এই সাইডে আছে। তাহলে দেখো এখানে পাচ্ছি কি বি প্লাস সি, বি প্লাস সি সমান এখানে এক্স এর সহগ কত, -4। তাহলে আমরা এটাকে একটা সমীকরণ দিয়ে রাখতে পারি, এটাকে মনে করো 3 নম্বর সমীকরণ দিলাম, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। এবার দেখো 3 নম্বর সমীকরণ হতে আমরা লিখতে পারি, আমরা কিন্তু এর মান পেয়ে গেছি, এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু বির মান অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছে। এর মান ছিল কত, -2/5 প্লাস বি সমান কত, ওয়ান। এবার কি করব আমরা এখান থেকে বির মান বের করব, বি সমান ওয়ান মাইনাস স্যারিকেল হয় প্লাস 2/5। দেখো লসাগু করব, এখানে আমরা 5 লসাগু, 5 একে 5 যোগ 5 5 কাটা, তাহলে থাকে 2। তাহলে আমরা বির মান পেয়ে গেলাম 5 আর 2 7, 7/5। আমাদের কিন্তু আরও একটা মান লাগবে, 4 নম্বর থেকে কিন্তু আমরা সেই মানটা পেয়ে যাবো। 4 নম্বরে যদি আমরা বি এর মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এখানে 6 এর মান পেয়ে যাব। দেখো এখানে 4 নম্বর সমীকরণ আমরা লিখবো, 4 নম্বর সমীকরণ কী ছিল, 4 নম্বর সমীকরণ ছিল আমাদের বি প্লাস সি সমান -4। তাহলে দেখো বির মান বসিয়ে দিই, বির মান কত ছিল 7/5 প্লাস সির মান সমান -4। তাহলে দেখো এখানে আমরা সি রেখে দিই -4, এটাকে যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে হয় -7/5, সি সমান লসাগু হয় 5। দেখো সরাসরি গুণ, তাহলে 4 5 20, -20 হবে, -5 5 কাটা, তাহলে এখানে হবে 7। তাহলে আমরা সির মান পেয়ে গেলাম -27/5। এবার দেখো আমাদের এই যে এবিসি তিনটে মান পেয়ে গেছি, আমরা এর মান পাইছি, এর মান পাইছি, বির মান পাইছি এবং সি এর মান পাইছি। এই মানগুলো আমরা 1 নম্বর সমীকরণে বসাই দেবো, এই যে 1 নম্বর সমীকরণ ছিল সেটাই বসাই দেবো। তাহলে দেখো তাহলে আমরা লিখবো এ কমা বি কমা সি এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ ছিল এক্স স্কোয়ার -4x -7 ডিভাইডেড এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস 4। এখানে আমরা অভেদ চিহ্ন দিতে পারি, দেখো এর মান ছিল কত, এর মান ছিল আমাদের -2/5, -2/5, এর নিচে ছিল কি এক্স প্লাস ওয়ান। এবার দেখো বি এর মান, বি এর মান পাইছিলাম কত, আমরা বি এর মান পাইছিলাম কিন্তু আমরা 7/5। তাহলে দেখো প্লাস বি এর মান 7/5, এর সাথে একটা এক্স ছিল প্লাস সি এর মান, তাহলে সি এর মান ছিল আমাদের মাইনাস আকারে কত, -27/5। আচ্ছা ডিভাইডেড আমাদের ছিল কি এক্স স্কোয়ার প্লাস 4। এখন দেখো আমরা এটাকে কি করতে পারি, এই যে -2/5 এটাকে যদি আমরা একটু এই যে এটাকে সাজিয়ে লিখি তাহলে লেখা যায় কি -2/5 × x + 1। এখানে দেখো আমরা কী করতে পারি, এই যে 5 আর 5, 5 আর 5-এর লসাগু কিন্তু 5, সেটা আমরা কীভাবে লিখতে পারি, এই যে 5, তাহলে দেখো এখানে আমরা পাই কত 7x, 7x প্লাস মাইনাস মাইনাস, এখানে পাই 27 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 4। আর এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, এটা একটু আগে লিখতে পারি, এটা পরে লিখতে পারি, তা সমস্যা নেই, এগুলো যে কোনোভাবে লিখলেই হয়। তাহলে এটাকে যদি আমরা আগে লিখি তাহলে দেখো কী হয়, 7x - 27, এই 5টা কিন্তু নিচের সাথে গুণ হয়ে যায়, তাহলে 5 × x² + 4, আর এটার আগে কিন্তু মাইনাস ছিল, তাই -2/5 × x + 1। এটাই ছিল আমাদের আংশিক ভগ্নাংশ। আশা করছি আংশিক ভগ্নাংশ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে।